গত 3 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন এনামুল হক বিজয়। দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে 2019 সালে। তবে সময়ের সাথে সাথে বিজয়ের ব্যাটে রান আসা শুরু হয়েছে। এবছর বিপিএলে দারুণ পারফরম্যান্স করেন বিজয়। বিপিএলের সেই ধারাবাহিকতা ডিপিএলও ধরে রেখেছেন এক সময় সাড়া জাগানো এই ওপেনার ব্যাটার। ডিপিএল অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ঘরোয়া লিগগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয়। এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন এনামুল। প্রথম ম্যাচ থেকে এখন পর্যন্ত সব ম্যাচেই রানের ধারাবাহিকতা বজায় রেখেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার। এখন পর্যন্ত 9 ম্যাচে বিজয়ের সংগ্রহ 728 রান, যেখানে রানের গড় ছিল 80.89, যার মধ্যে সেঞ্চুরি রয়েছে 2টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে 5টি। এমনকি এবারের আসরের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটাও তার দখলে। বিজয়ের এমন পারফরম্যান্স দেখে মাশরাফি বলেন, বিজয়কে যে কোনো ফর্মেটেই দেখা যেতে পারে, যেভাবে রান করছে আমি মনে করি সে অবশ্যই রাডারে রয়েছে।